আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করি আল্লাহ তাআলার কাছে। আলহামদুলিল্লাহ, এই সপ্তাহেও 33টা বাইক বিক্রি হয়ে গেছে। তো 33টা বাইক বিক্রি হওয়ার পরে তিনটা শোরুম আমার ইলাহি বাইক কর্নার বগুড়া, তিনটা শোরুমে, তৃতীয় নাম্বার শোরুমে মাত্র দুইটা না তিনটা বাইক আছে। এই শোরুমটাও তৃতীয় লাইন একদমই ফাঁকা, দ্বিতীয় নাম্বার শোরুমেও ফাঁকা ফাঁকা হয়ে গেছে। একটু দোয়া করবেন যাতে সেল যতটুকু দিতে পারি ততটুকু আমরা গাড়িটা কিনতে পারি। গাড়িগুলো মানে 33টা এই সপ্তাহে বিক্রি হয়ে গেছে, তো 33টা গাড়ি আমাদের আবার কিনতে হবে, কিন্তু কেনা যাচ্ছে না। মানে অনেক ব্যবসায়ী বেড়ে গেছে, আবার দাম বেড়ে গেছে, কোম্পানি থেকে নতুন বাইকগুলো সাপ্লাই কমে গেছে, যার কারণে বাইকগুলো পাওয়া কম পাওয়া যাচ্ছে আর কি। তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক বাইক পেয়েছে। আজকের এই ভিডিওতে প্রধান আকর্ষণ হচ্ছে পালসার N160 দুইটা আছে, তারপরে হোন্ডা SP আছে, আর একটা বাইক আছে মাত্র 5 দিন বয়স, 2 কিলো চলা। তো শোরুম থেকে দোকানে আসতে বাইকটি চলছে 7 কিলো, 7 কিলো। তো শোরুম থেকে আমার শোরুম পর্যন্ত 7 কিলো দূরে রাস্তা, তো এই 7 কিলো চলছে, 5 দিন বয়স। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এত 0 কিলো চলা বেচলো কেন, এটা প্রশ্ন থাকে বা করেন আপনারা। আসলে অনেক বাইক গিফট পায়, হাদিয়া পায়, বিভিন্ন কোম্পানি থেকে হাদিয়া পায় বা গিফট পায়, এই সমস্ত বাইকগুলো 0 কিলো থাকে, দেখা যাচ্ছে ওরা তারা বাইকই চালাতে পারে না। তো বাইকটা কি করবে, সেল দিয়ে দেয়। সেল দেওয়ার পরে যে টাকাটা পাইলো, এটাই তাদের জন্য লাভ, ঠিক আছে? আশা করি এই কথাটা বুঝতে পারছেন। তো এই ভিডিওতে যারা বাইক কিনবেন, আলহামদুলিল্লাহ সব নতুন নতুন বাইক পেয়ে যাবেন এবং মালিকানা চেঞ্জ ফ্রি পেয়ে যাবেন, শুধু কুরিয়ার ভাড়াটা আপনাদেরকে আলাদা দিতে হবে। তো এই ভিডিওটি যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সর্বপ্রথম শুরু করব SP, হোন্ডা SP 160 cc। এটা আসলে দেখাই বোঝা যাচ্ছে বাইকটি কেমন হবে, বিবরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক মাস বয়স, এক মাস থেকে দেড় মাস বয়স, 1000 কিলো চলা, অরিজিনাল চলা, এবং একটা চুল পরিমাণ দাগ স্কেচ নেই, মানে 0 কিলো চলা যেরকম ওরকমই কিন্তু আছে। তো এই বাইকটি নাম্বার ছাড়া যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে দিতে পারবেন। বাইকটির চেহারা দেখেন, আর এই মিটার গুলো কিন্তু কমানো যায় না, আপনারা জানেন পালসার N160 আর এই বাইক গুলো মিটার কমানো যায় না। তো একটা খুঁত আপনারা এই বাইকটিতে পাবেন না, একটা খুঁত, এটা 100% গ্যারান্টি। ইঞ্জিন থেকে নিয়ে পুরা বাইকটি শোরুমে রাখার মতো একটা বাইক এমন থাকে তখনই যখন শোরুম থেকে কেউ বের করে না, অর্থাৎ নতুন শোরুমের বাইকে যেমন এই বাইকটি অক্ষরে অক্ষরে তাই পেয়ে যাবে, ঠিক আছে? মাত্র 1000 কিলো চলা, দেড় মাস বয়স, 2024-এর প্রতিটা অংশ দেখে নিন, যে দাগ স্পট আছে না। এবং এটাও মনে করবেন না যে কোনো বাইক পড়ে গেছে কিনা, অসম্ভব। আমার কোনো বাইক পড়ে যাওয়া যদি থাকে তাহলে আমি বাইক কিনি না, অর্থাৎ কেনার টাইম আমরা দেখে শুনে কিনি, তারপরে হঠাৎ দিয়ে একটা মিস্টেক হতে পারে। দেখেন টায়ারের কোয়ালিটি, টায়ারের রঙই ওঠে নাই। তো এই বাইকটির দাম মাত্র 2,12,000 টাকা, 2,12,000 টাকা ফিক্সড প্রাইস একদম, ঠিক আছে? বয়স দেড় মাস, চলায় 1000 কিলো। এরপরে পালসার N160, এটাও একদম নতুন, ব্র্যান্ড নিউ, এটার মধ্যে আর নতুনের মধ্যে কোনো পার্থক্য নেই দেখেন। এবং অরিজিনাল চলা 2500 কিলো, জেনুইন চলা 2500 কিলো। এই বাইকটিতেও একটা চুল পরিমাণ দাগ স্কেচ নেই, সুপার ফ্রেশ এই বাইকটির মধ্যে আর শোরুমের বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই ইনশাল্লাহ। নাম্বার ছাড়া ওয়ান্টেজ, যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন। একটা সরিষা দানা পরিমাণ দাগ স্কেচ নেই কোনো জায়গার, না নিচে না উপরে, একদম সুপার ফ্রেশ ইঞ্জিন সহ। দেখেন বাইকটির ট্যাঙ্কি এরকম লাগবে, মানে আমি বাস্তব, এই কথাগুলো বাস্তব মনে করবেন, আমার যেগুলো কথা সেগুলো অক্ষরে অক্ষরে আপনারা বিশ্বাস করতে পারেন,
এই বাইকটি অরিজিনাল চলা 2500 কিলো, অরিজিনাল চলা 2500 কিলো, আর বয়স হচ্ছে 24-এর, একদম নিখুঁত বাইক, শোরুম কন্ডিশন বাইক, এতে কোনো সন্দেহ নেই। তো এই বাইকটির দাম মাত্র 2,35,000 টাকা, এই বাইকটির দাম মাত্র 2,35,000 টাকা। এই এই এটা আসে না, কিছু বলে জি। এরপরে দেখাবো পালসার N160, লাল কালার, একটা কালো একটা লাল, দুইটাই আপনারা নিতে পারেন যে কোনো কালার চয়েস করে। এটাও অরিজিনাল চলা 3,500 কিলো, জেনুইন চলা, ডাবল ডিস্ক, এবং যেখানে স্টিকার কোম্পানি থেকে দিয়েছে হুবহু এরকমই আছে। এটাও অন টেস্ট অবস্থা আছে, যে কোনো জেলা থেকে নাম্বার করে নিতে পারবেন। বাইকটি একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন, এতে কোনো সন্দেহ নেই। সুপার ফ্রেশ, এই বাইকটি একদম সুপার ফ্রেশ, রং ওঠে নাই, টায়ারের রং মানে নতুন নতুনই। যে বাইক নতুন হয় সেই বাইক নতুনই হয়, এটাই কিন্তু স্বাভাবিক। যে বাইক নতুন নতুনই সবকিছু দেখেন, এই যে স্টিকার কোনো কিছুই ওঠে নাই। কালারটা দেখছেন, আগুন, একদম আগুন কালার, দেখেন একদম আগুন কালার। তো বাইকটির দাম মাত্র 2,20,000 টাকা ফিক্স প্রাইস। এরপরে ডাবল ডিস্ক ABS অ্যাপাচি RTR 2B, মাত্র 500 কিলো চলা, মাত্র 500 কিলো চলা, টায়ার কিন্তু 0 কিলো চলার মতো আছে, হাইড্রোলিক ব্রেক সহ ABS, দেখতে পাচ্ছেন। এটা একদমই নতুন, এটা যেহেতু 3,500 কিলো, এটাও আগুন, তার চেয়ে আগুন এটা, এটা কালো আগুন, ঠিক আছে। দুটি চাবি সহ আছে, মাত্র 500 কিলো, অরিজিনাল চলা, অরিজিনাল চলা। এবং এই বাইকটি কোনো একটা শোরুমে যদি রাখতো তাহলে ধরার কোনো ক্ষমতা নেই, কারণ একটা অংশতে একটা চুল পরিমাণ দাগ স্কেচ নেই, একটা অংশতে একটা চুল পরিমাণ দাগ স্কেচ একদমই নেই, একদম সুপার ফ্রেশ, দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ, নিখুঁত পরিমাণ আছে। তো এই বাইকটির দাম মাত্র 1,74,000 টাকা, এই বাইকটির দাম মাত্র 1,74,000 টাকা ফিক্স প্রাইস। এরপরে সিবি হর্নেট 2023-এর মডেল, এটা 1,800 কিলো চলা, ডাবল ডিস্ক, CBS ব্রেক, একদম নতুনের মতো আছে সবকিছুই, নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে। এই বাইকটি বায়না আছে, যেহেতু বায়না পত্র হয়ে গেছে, এই ব্যাপারে আর কথা না বলি, এটা আলহামদুলিল্লাহ শনিবার নাম চেঞ্জ করে পাঠিয়ে দিব ঢাকাতে ইনশাআল্লাহ। এরপরে পালসার ডাবল ডিস্ক 19-এর মডেল, এটাও ফুল ফ্রেশ, নাম্বার ছাড়া ওয়ান টেস্ট, আপনারা যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে দিতে পাবেন। এই যে ডাবল ডিস্ক, সাইলেন্সার থেকে নিয়ে প্রতিটা অংশ নিখুঁত আছে, সুপার ফ্রেশ। বাইকটির দাম মাত্র 1,35,000 টাকা পানির দাম, 1,35,000 টাকা এই বাইক পাওয়া যাচ্ছে পানির দাম, ঠিক আছে। এরপরে পালসার ডাবল ডিস্ক ABS, পালসার ডাবল ডিস্ক ABS 2022-এর মডেল, নাম্বার ছাড়া, এটা বাইকটি চলা 5,000+, দেখতে পাচ্ছেন টায়ার কোয়ালিটি অনেক সুন্দর আছে, নতুনের মতোই আছে, শুধু ময়লা পরে আছে। এরপরে আমি ওয়াশ করে দিব আর কি, ডেলিভারির সাথে সাথে ওয়াশ করলে আবার একদম নতুনের মতো হয়ে যাবে, কিন্তু গাড়ি নতুনই আছে, দেখেন গ্যালেজ টেলে সব কিছু কিন্তু একদম নতুনের মতো, এতে কোনো সন্দেহ নেই, ইঞ্জিন সহ। এই বাইকটি শোরুমের মতোই আছে এখন পর্যন্ত, দেখেন বাইকটির দাম মাত্র 1,75,000 টাকা। এরপরে সিঙ্গেল ডিস্ক ব্লু কালার, একদম নিখুঁত বাইক, অরিজিনাল চলা, 5,000 কিলো, কোনো জায়গায় দাগ স্পট একদমই নেই, ফুল ফ্রেশ বাইক, এবং শোরুমের পলি উঠাই নেই, দেখেন নিখুঁত বাইক আর নতুন বাইক এটা একই কোয়ালিটি হয়। এই বাইকটি সেকেন্ড হ্যান্ড হলেও একদম নিখুঁত আছে এবং শোরুম কন্ডিশন আছে, এটাও নাম্বার ছাড়া ওয়ান টেস্ট, আমার প্রতিটা বাইক নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে, দেখেন টায়ার অরিজিনাল, এখন পর্যন্ত টায়ার নতুনই আছে, সবকিছুই নতুন,
এখানে ব্যাগ রাখার একটা হুক লাগানো আছে, শাড়ি কাটার সব কিছুই একদম সুপার ফ্রেশ, একটা চুল পরিমাণ দাগ স্কেচ নেই। এই বাইকটিও কোনো একটা শোরুমে রেখে দিলে, নতুন শোরুমে পার্থক্য করা মুশকিল হয়ে যাবে, এমন কোয়ালিটি আছে। কিন্তু তো বাইকটি শোরুম কাগজ পরিবর্তন সহ দাম 1,57,000 টাকা। এরপরে মাত্র 5 দিন বয়স, 5 দিন বয়স এই প্যাকেটগুলো খোলো। তো দেখেন, আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে অনেকেই গোয়েন্দারি করেন, মানে দুই একজন শতকরা দুই একজন মন্তব্য বা গোয়েন্দার যাকে বলা হয়, যে একটা বাইক শোরুম থেকে আনলে কমপক্ষে তো 20-30 কিলো বা 50 কিলো বা 100 কিলো চলা হয়, কারণ শোরুম থেকে বাসা যাওয়া পর্যন্ত, এই যুক্তিটা দেন। কিন্তু এই যুক্তি সবার ক্ষেত্রে না, ক্রেতার ক্ষেত্রে, যারা নিজে ব্যবহার করে তাদের ক্ষেত্রে কিন্তু এই যুক্তিটা ঠিক আছে। কারণ নিজে ব্যবহার করার জন্য শোরুমে গিয়ে কিনে তারপর বাসা আসবে, অবশ্যই কিলোমিটার যোগ হবে। আর কিছু কিছু বাইক আছে যারা গিফট পায়, যারা গিফট পায়, যেমন উদাহরণ মেলা, মেলা থেকে গিফট পায়। তো মেলা থেকে গিফট পালে যে পায় সে হয়তো বা চালাইতেই জানে না, তাহলে তখন করে কি, ওই মেলাতেই বিক্রি করে দেয়। আমাদের মতো ব্যবসায়ীদের ডাক দিয়ে ওই মেলাতেই ওরা বিক্রি করে দেয়। এখন মেলা থেকে কারো শোরুম কাছে, কারো শোরুম দূরে, যদি দূরে শোরুম হয় সে কয়েক কিলো যোগ হবে, আর যদি 10 কিলো 5 কিলো মেলা থেকে, যেমন আমার এই বাইক কেনা হচ্ছে কোম্পানি থেকে, আমাদের তিন মাথা কোম্পানি একটা আছে, সেই কোম্পানি ওষুধ কোম্পানি একটা ভাই এই বাইকটি গিফট পাইছে, তো উনি ওনার এই গাড়ি প্রয়োজন নাই, উনি FZ version 2 চালায়। হ্যাঁ, গাড়ি চালাতে পারে না, মানে ওনার, মানে একজন বলে গাড়ি চালায়, আরেকজন বলে যে গাড়ি ওনার দরকার নেই, এই জন্য এই বাইকটি বিক্রি করছে। উনি এক কথাই ওষুধ কোম্পানি থেকে বাইকটি গিফট পাইছে। তো এই বাইকটি গিফট পাওয়ার পরে উনি কি আর এটা ব্যবহার করবে? গিফটের জিনিস ব্যবহার করবে না, বাস খালাস, বিক্রি করে দিয়েছে। এবং 2 কিলো তো আমি বলছিলাম, এক গোয়েন্দার কমেন্ট করে বলছে যে এটা মিথ্যা কথা। আরে মিথ্যা কথা আপনাকে দেখে আমি ভয় পাবো কেন? আমার আল্লাহ তো শুনতেছে, আমার আল্লাহ তো আমার কথাগুলো শুনতেছে, আপনাকে দেখে ভয় করে লাভ আছে? হ্যাঁ, মিথ্যা কথা বলেন না, জেনে বুঝে গোয়েন্দারি করবেন না, না কোনো কোনো বিষয়ে জানেন না সেই বিষয়ে কথা বলেন কেন? এই বাইকটি তো যা যে কোম্পানি থেকে আসে সেই কোম্পানির ভিডিও সহ আমি বলে দিয়েছি যে দেখেন এই কোম্পানি থেকে আমি বাইকটি কিনতেছি, তার ভিডিও, ওই ভিডিওতে আপনারা দেখছেন, তারপরে গোয়েন্দারি। হ্যাঁ, মানে সময় পান কেমনে আপনারা গোয়েন্দারি করতে, কমেন্ট করতে সময় পান কেন? আমি তো সময় পড়ার সময় পাই না, মানে কমেন্ট গুলো যে পড়বো সেই সময়টাও পাই না, আপনারা গোয়েন্দারি করতে ঠিকই সময় পান, ঠিক আছে। এই যে এই বাইকটি যে 0 কিলো 2 কিলোতে চলা আমি বলছি, এই দেখেন, এই যে লুকিং গ্লাস এই প্যাকেট থেকে বেরি করে নেই, এই যে বাম্পার, বাম্পার এই প্যাকেট থেকে বেরি করে নেই, এই যে বাম্পার লাগাই নাই, একটা গাড়ি বাম্পার গাড়ির সাথে লাগাই নাই, দেখেন গাড়ির সাথে বাম্পার লাগাই নাই। এই বাইকটি ব্যবহার করছে? হ্যাঁ, গোয়েন্দারি করেন মিয়া আপনারা, এই বাইকটি বাম্পারই লাগানো হয় নাই, এই যে বাম্পার খোলাই আছে, দেখেন নাট পরানি হয় নাই। এই বাম্পার একটা বাইক কখন চালায়? যখন সবকিছু সেট করে এই শোরুম থেকে বা কোম্পানি থেকে যখন মানে হস্তান্তর করে তখন সে বাইক মানুষ চালাবে। এটা কোম্পানি থেকে সরাসরি আমি নিয়ে আসছি, যার কারণে 1 কিলো চলছিল, মানে 2 কিলো চলছিল, অর্থাৎ গাড়ির থেকে নামতে কোম্পানির ভিতরে আনতে 2 কিলো, এখন আমার শোরুমে আসতে 7 কিলো হয়েছে, 7 কিলো, এটাই তো। আর আপনারা বলেন না মিশা কথা, গোয়েন্দারি করেন না, গোয়েন্দারি করার সময় পান আপনারা? একটা জিনিস মানে সেটি করা হয় না, কোম্পানি থেকে সরাসরি এনে আমার কাছে হস্তান্তর করছে, কোম্পানি মানে সেটি করে নাই, এই যে লুকিং গ্লাস সেট করে নাই, বাম্পার সেট করে নাই, আরো কত কি সেট করে নাই, এই যে তেল ওঠানো ছিল না, তেলই ওঠানো ছিল না, এই বাইকটি তেল একদম শুকনো ছিল, মানে ট্যাঙ্কে শুকনো ছিল, আমি 200 টাকা তেল উঠাই আমি নিয়ে আসা হয়েছে, এখানে 100 টাকা তেল উঠাই নিয়ে আসা হয়েছে, আর আপনারা গোয়েন্দারি করেন না? তো যাই হোক, একটু মানে আমি যেটা বুঝেছি সেটা করা ভাষা বললাম, এই কারণে যে কিছু কিছু গোয়েন্দাররা আছে শুধু শুধু মিশাই মিশাই খালি কমেন্ট করবে এবং বাজে বাজে মন্তব্য করবে। ভালো মানুষ কোনোদিন বাজে মন্তব্য করবে না, এবং মন্তব্য করার সময়ই পাবে না ভালো মানুষের, যারা ভালো মানুষ সময়ই পাবে না, ওই ধরনের কোনো কাজই করবে না। এই বাইকটি যে 7 কিলো চলছে আমাদের শোরুম আসা পর্যন্ত, তার টায়ারটা দেখেন, এই টায়ার দেখে কি বলবে? হ্যাঁ, মিশা কথা, এই টায়ার দেখে মিশা কথা, গোয়েন্দারি করে সময় পায় কোথায় আপনারা? আপনারা কেমনে সময় পান এই গোয়েন্দারি করা বা বাজে বাজে মন্তব্য করা?
কমেন্ট করা, সময় আপনাদের কেমনে হয়? আমাদের তো সময় হয় না, ভালো মানুষের তো সময় হয় না, যারা ভালো মানুষ তাদের, তারা তো এই ব্যাপারে কোনো নাক গলায় না। দেখেন এই বাইকটা আসলে দেখার কিছুই নেই। আবার অনেকে ফোন দেন মিশাই মিশাই, হ্যাঁ গাড়ি নেওয়ার উদ্দেশ্যে আমি বারবার বলি, যারা গাড়ি নেবেন তারাই ফোন দিবেন, মিশাই মিশাই ফোন দেন কেন? একটা মানুষের এত হয়রানি করা ঠিক আছে? দেখেন এই যে কোম্পানি থেকে যেগুলো স্টিকার আছে সবগুলো স্টিকারে কিন্তু আছে, এই টায়ারটা কি বলবেন জিরো কিলো চলে না, 7 কিলো চলছে, আমার শোরুম বন্ধ আসতে 7 কিলো চলছে। তো এই বাইকটির দাম শোরুম প্রাইস 1,58,900 টাকা, শোরুম প্রাইস 1,58,900 টাকা, আমরা যেহেতু 5 দিন বয়স এবং এই 7 কিলো চলছে মাত্র, মানে আমার শোরুম বন্ধ আসতে 7 কিলো যোগ হয়েছে, তাহলে সেহেতু নতুনই আছে, এটা ব্যবহারই হয় নাই, এটা মনে করে নেবেন। যে টাকাটা আপনারা কম পাবেন এটাই আপনারা বোনাস বা গণিমত মনে করবেন, ঠিক আছে? কম পায়ে যাচ্ছেন 58 থেকে 42 বাদ দিলে কত থাকে, সেই টাকাটা আপনারা কম পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই বাইকটি আমি বিক্রি করবো 1,42,000 টাকা, একদম কোনো দরদাম করতে পারবেন না, যারা এই দামে নেবেন তারাই ফোন দিবেন, ঠিক আছে? কারণ এই বাইকটি ব্যবহারই হয়নি, নতুন, আর এটার মধ্যে বিন্দু পরিমাণও তফাত নেই। সার্ভিস বই প্রতিটা সার্ভিস বই মানে ফিরে আছে, সার্ভিস প্রতিটা আছে, 2টি চাবি আছে এবং 7 কিলো গাড়িটি চলা, টায়ার কোয়ালিটি এবং এই জায়গাগুলো সেটিং হয়নি, এখানে আর কোনো ধরনের প্রশ্ন করবেন না আপনারা। এরপরে দেখাবো সিবিএস ব্রেক, সরি এসপি শাইন, এই বাইকটি এসপি শাইন 2021-এর, কোনো ধরনের দাগ স্পট নেই, 3,000 পিলার চলা, 2 বছরের জন্য ব্যাংকটা করা আছে, আলাদাভাবে কোনো কিছুই করতে হবে না, আপনার নামেই ব্যাংক কি রেজিস্ট্রেশন চলে আসবে আপনার নামে, শোরুম কাগজ আপনার নামে আমরা পরিবর্তন করে দিব এবং ব্যাংকটাও আপনার নামে পরিবর্তন করে দিব, দুইটাই আপনার নামে পরিবর্তন করে দিব বাইকটি। যখন আপনার নামে পরিবর্তন হয়ে যাবে সব কাগজ, ব্যাংক নামের কাগজ এবং শোরুমের কাগজ, তখন যে কোনো জেলায় আপনারা থাকেন না কেন সেখানকার নাম্বার সহজভাবেই হয়ে যাবে ইনশাল্লাহ, এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই বাইকটির দাম মাত্র 1,26,000 টাকা। এরপরে এই বাইকটি FZ version 2 2018-র, এটাও বায়না হয়ে গেছিল, কিন্তু বায়না হওয়ার পরে টাকার সমস্যা হয়তো বা বাইকটি আপনারা নিতে পারেন, একদম সুপার ফ্রেশ, নাম্বার করা, বগুড়া স্মার্ট কার্ড রেডি আছে এবং ডিজিটাল প্লেটেও রেডি আছে দেখতে পাচ্ছেন, এবং ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট নেই বাইকটি, এবং চালাতেও গিয়া কোনো ধরনের প্রবলেম নেই। ইঞ্জিনের বাংলাদেশের যত মেকার আছে একত্রিত করে বলবেন যে বাইকটির ইঞ্জিন খোলা পড়ছে কিনা, যদি ইঞ্জিনের একটা নাটে খোলা পড়ে থাকে বা প্রমাণ করতে পারে তাহলে পুরো বাইকটি আপনাদেরকে ফ্রি দিয়ে দেবো। দেখেন স্ক্রিনশট মেরে দেখাবেন, স্ক্রিনশট মেরে দেখাবেন, আমি 1 সেকেন্ড ধরে আছি, দেখেন স্ক্রিনশট মেরে আবার দেখাবেন যে কোনো অভিজ্ঞ লোকে যে বাইকটি রং অরিজিনাল আছে কিনা এবং ইঞ্জিনের কালার অরিজিনাল আছে কিনা এবং ইঞ্জিনের নাট খোলা পড়ছে কিনা, এটি যদি সবকিছুই বিস্তারিত আপনারা কনফার্ম হয়ে তারপর আমার সাথে বায়নাপত্র করবেন বা এসে নিয়ে যাবেন, ঠিক আছে? বাইকটির দাম মাত্র 1,50,000 টাকা। এরপরে দেখাবো 23 সালে 2023-এর RTR 2B, কালো কালার, একদম নতুন, একদম নতুন, 3,000 কিলো চলা, ফুল ফ্রেশ বাইক, নাম্বার সারা ওয়ান্টেজ, যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন, দেখেন একদম ফুল ফ্রেশ, নিখুঁত বাইক, দুইটি চাবি সহ আছে, দেখেন ফুল ফ্রেশ। এই বাইকটি 23-এর বাইক, ওয়ান্টেজ অবস্থা আছে এবং নতুন, আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই। বাইকটি দাম মাত্র 1,35,000 টাকা, বাটা রেট একদম একদম, কোনো দরদাম করার সুযোগ নেই, যারা এই দামে নেবেন তারাই ফোন দিবেন। টিভিএস রাইডার কালো কালার, এটাও 2022-23-এর, 4,000 অরিজিনাল চলা, জেনুইন চলা, নাম্বার ছাড়া, যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন। এই বাইকটি নেওয়া শোরুম থেকে নেওয়া একই কথা, কারণ অরিজিনাল চলা 4,000 কিলো, অরিজিনাল চলা 4,000 কিলো এবং কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, ফুল ফ্রেশ, ফুল ফ্রেশ সামনে টায়ার সহ। তো বাইকটির দাম মাত্র 1,28,000 টাকা। এরপরে এস কানেট এলইডি লাইট, অ্যাপাচি RTR 4B, 2টি চাবি সহ আছে, এটা কালো কালার, ফুল ফ্রেশ বাইক, একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন সব কিছুই আছে, নাম্বার ছাড়া, ওয়ান্টেজ, যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন।
কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব। এই বাইকটি দেখার কিছুই নেই, একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন 2021-22 এর বাইক। ইঞ্জিনের একটা নাড়েতেও প্রমাণ করতে পারবে না কেউ যে বাইকটি খোলা পড়ছে। বাইকটি তার মাত্র 1,62,000 টাকা একদম। এরপরে ডাবল ডিস্ক শুধু 2020 এর মডেল, এটাও নাম্বার ছাড়া ওয়ান্টেজ এবং ফুল ফ্রেশ, কোনো কাজকর্ম নেই, শুধু মোবিল উঠাবেন তেল উঠাবেন, এছাড়া আর কোনো কাজ নেই, একদম নিখুঁত। এটা লাল কালার দেখেন, সুপার ফ্রেশ বাইক। সামনে পিছনে ডানে বামে কোনো জায়গায় দাগ স্পট নেই, কোনো জায়গায় দাগ স্পট নেই, একদম ফুল ফ্রেশ। তো এই বাইকটির দাম মাত্র 1,42,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ। এরপরে একটা নতুন বাইক হিরো স্প্লেন্ডার প্লাস, একদম 0 কিলো চলার মতো আছে এই বাইকটি। IBS বা CBS যেটাই বলেন, i3S, মোবাইল চার্জিং সব কিছুই আছে, যে মোবাইল চার্জিং এখানে মোবাইল চার্জিং দিবেন, একদম নতুনের মতো আছে বাইকটি। মাত্র চলাটাও দেখাই 582 কিলো চলা। তো এটা নেওয়া শোরুম থেকে নেওয়া কোনো পার্থক্য নেই, এই লাইনে সব তেল সাশ্রয় বাইক, আমি আস্তে আস্তে দেখাবো। একদম নতুনের মতো আছে, নাম্বার ছাড়া ওয়ান্টেজ। আমরা শোরুম কাগজ আপনাদের নিজ নামে পরিবর্তন করে দিব, আপনি মূল মালিক হবেন বাইকটি। দেখেন ফুল ফ্রেশ, একদম নিখুঁত, কোনো জায়গায় দাগ স্পট নেই, চাপা সুইচ হ্যান্ডেল সব কিছুই একদম নিখুঁত আছে। বাইকটি দাম মাত্র 95,000 টাকা। এরপরে এসএফ ডিলাক্স, এই বাইকটি 2100 কিলো অরিজিনাল চলা, এটাও নাম্বার ছাড়া। এসএফ ডিলাক্স একদম নতুন, শোরুমে যেরকম থাকে হুবহু ওইরকম আছে, কিন্তু দেখেন এক নজর দেখলেই কিন্তু বোঝা যায় বাইকগুলোর চেহারা দেখেই বোঝা যাবে যে বাইকগুলো আসলে কেমন হতে পারে। একদম নিখুঁত বাইক এবং শোরুম কন্ডিশন বাইক, তেলে সাশ্রয় বাইক, কমপক্ষে 60 থেকে 65 কিলো তেলে গ্যারান্টি আছে, তেলে যাবে, এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখেন বাইকটি একদম নতুনের মতো। তো এটার নাম চেঞ্জ সহ বাইকটির দাম মাত্র 90,000 টাকা। এরপরে অ্যাপাচি স্টাইগার, TBS স্টাইগার, এটা আবার নাম্বার করা বগুড়া, সুপার ফ্রেশ বাইক। ওরা বাইক কিন্তু পানি স্টিকার মারাছে এবং একটা খুদ পর্যন্ত নেই এই বাইকটির মধ্যে, একটা খুদও পাবেন না, দুটি চাবি সহ আছে। বাইকটি 2300 কিলো অরিজিনাল চলা, একটা খুদ পর্যন্ত পাবেন না বাইকটি, 2300 কিলো অরিজিনাল চলা। তার প্রমাণ হচ্ছে সামনে টায়ার দেখেন, 0 কিলো চলার মতো টায়ার আছে, হাইড্রোলিক এবং পুরো বাইক দেখেন তো একটা খুদ খুঁজে পান না, একটা খুদও খুঁজে পাবেন না, এটা 100% শিওর, 100% শিওর। ইঞ্জিনের একটা নাড়িতেও হাত পড়ে নাই। তো এই বাইকটি দুইটি চাবির সহ আছে, বাইকটি 2300 কিলো অরিজিনাল চলা, অরিজিনাল চলা, অরিজিনাল চলা। বাইকটির দাম মাত্র 1,05,000 টাকা। এরপরে 2024 সালে কেনা TBS ম্যাট্রো প্লাস 110 cc বাইক, 2024 সালে কেনা। এই বাইকটিও একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশনে আছে, দেখেন নাম্বার ছাড়া ওয়ান্টেজ অবস্থা আছে, যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন। দেখেন একদম সুপার ফ্রেশ এবং নিখুঁত। এই বাইকটি দুইটি চাবি সহ আছে, বাইকটি 3000 কিলো পেরার চলা, সামনে টায়ার পিছনে টায়ার একদম নতুন মতো আছে দেখেন। তো বাইকের দাম মাত্র 90,000 টাকা। এরপরে সুজুকি জিক্সার এসএফ ডাবল ডিক্স, সুজুকি জিক্সার এসএফ ডাবল ডিক্স, একদম শোরুম কন্ডিশন বাইক। এই যে রঙের দিক দিয়েও শোরুম কন্ডিশন, ইঞ্জিনের সাউন্ডের দিক দিয়েও শোরুম কন্ডিশন এবং ফুল ফ্রেশ। যারা নাম্বার করা বাইক খুঁজতেছেন তাদের জন্য এই বাইকটি, দেখেন লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে, সুপার ফ্রেশ। ডাবল ডিস্ক কিন্তু, নাম্বার এটা বগুড়া ল 13-56-96, একদম নিখুঁত।
তো বাইকটি আসলে নতুনের মতোই আছে, এতে কোনো সন্দেহ নেই। বাইকটি তার মাত্র 1,70,000 টাকা, ঠিক আছে, 1,70,000 টাকা লাইসেন্স সহ পাওয়া যাচ্ছেন, ডাবল ডিস্ক। এরপরে দেখাবো অ্যাপাচি আর্টিআর 2018 মডেল, কিন্তু দেখতে কিন্তু 22-23 মানে অ্যাপাচি আর্টিআর মতো নিখুঁত, একদম নিখুঁত, এতে কোনো সন্দেহ নেই। একদম ফুল ফ্রেশ, নাম্বার ছাড়া যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন। দেখেন একদম নিখুঁত, অবশ্য একজন কথা দিয়েছে এটা, ওনার যদি দেরি হয়ে যায় আপনাকে দিয়ে দিব। দেখেন ফুল ফ্রেশ, বাইকটির দাম ফিক্স প্রাইস 1,05,000 টাকা, ফিক্স প্রাইস 1,05,000 টাকা। তো আমার এই শোরুমে দেখেন যে জায়গা ফাঁকা, গাড়ি বেচা যতটুকু হচ্ছে তার চেয়ে কম বাইক কেনা যাচ্ছে না, ঠিক আছে, মানে কেনা যাচ্ছে, সেল যদি দিন 5টা সেল হয় বাইক কেনা লাগতেছে মাত্র দিন 2টায় 1টা করে, এই জন্য বাইক ঘাটতি। তো আমার দ্বিতীয় নাম্বার শোরুমে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। এই দ্বিতীয় নাম্বার শোরুমে যে প্রথমটা প্রথম বাইক দেখাবো, এটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে, বায়নাপত্র হয়ে গেছে, ডাবল ডিস্ক এবিএস ছিল, তো এটা আজকালই এটা ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ। শুধু দেখানো হচ্ছে। এরপরে দেখাবো চার্জার স্কুটি, একদম চমৎকার একটা স্কুটি আছে চার্জার, দেখেন এক চার্জে প্রায় 50 কিলো মতন যাবে, ব্যাটারি একদম নতুনের মতো আছে। যারা চার্জার খুঁজতেছেন, তেল এবং মোবাইল মোবাইল লাগবে না, তেল খরচও হবে না, মোবাইল খরচও হবে না, শুধু চার্জ দিবেন, অল্প খরচে রান বেশি। তো এই বাইকটির দাম, চার্জের স্কুটিটির দাম মাত্র 65,000 টাকা ফিক্সড একদম, 65,000 টাকা ফিক্সড একদম। এরপরে পালসার সিঙ্গেল ডিক্স, এটা বগুড়া নাম্বার করা, দেখেন ইঞ্জিন 180 আছে, 2টি চাবি সহ আছে, বাইকটির দাম মাত্র 1,30,000 টাকা, মাত্র 1,30,000 টাকা। এরপরে প্লাটিনা, এটা কাঁধে মেখে গেছে, আজকে চালাইছে, প্লাটিনা একদম বল পিন বাইক, 2014-15 মডেল, ফুল ফ্রেশ আছে, নাম্বার করা, কোনো কাজ টাজ নেই। সেই বাইকটিতে মাত্র 72,000 টাকা। CT 100 ডাবল ডিক্স, ফুল ট্যাগের নাম্বার, ফুল ট্যাগের নাম্বার, 10 বছরের কাগজ করা, আজীবন মেয়াদি নাম্বার, ফুল ফ্রেশ, একদম ফুল ফ্রেশ, এতে কোনো সন্দেহ নেই। ইঞ্জিনের কোয়ালিটি অনেক সুন্দর আছে। যারা CT 100 তেলে সাশ্রয় বাইক, ফুল ফ্রেশ বাইক খুঁজতেছেন, যে প্রথম মালিকের বাইক এবং ফুল ট্যাগের নাম্বার, আজীবন মেয়াদি নাম্বার করা, তাদের জন্য এই বাইকটি সুপার ফ্রেশ। প্রথম হাতের বাইকগুলো একদম নিখুঁত হয় এটা আপনারা জানেন, ইঞ্জিন সহ ফুল ফ্রেশ বাইকটি আছে। দেখেন সামনে অংশগুলো অনেক সুন্দর, পিছনে টায়ার সামনে টায়ার অনেক সুন্দর আছে, অনেকদিন ব্যবহার করতে পারেন। বাইকটির দাম মাত্র 70,000 টাকা। ডাইং 80, এটাও আজীবন নাম্বার, কমপ্লিট নাম্বার, ফুল ট্যাগের নাম্বার, 10 বছরের কাগজ করা, এই বাইকটিও আপনারা নিতে পারেন, একদম নিখুঁত, এটাও ফার্স্ট পার্টি, প্রথম মালিকের আছে, ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছু রেডি আছে, এক মজ্জিম সাহেবের বাইক এটা, মসজিদের মজ্জিম সাহেবরা বাইক কেমন লাগে এটা কিন্তু আপনাদের অজানা নেই, ঠিক আছে, বাইকে দেখেন মাত্র 40,000 টাকা ফিক্সড, 135,000-এ ওয়ান পিস, 135,000-এ ওয়ান পিস, এটা এত সুন্দর সাউন্ড, যদি আজকে পুরা পুরা শোরুমের ভিডিও না বানাইতাম তাহলে এটা আমি সাউন্ড স্টার্ট দিয়ে সাউন্ড শোনাই দিতাম, যে বাইকটা আসলে কত সাউন্ড এবং কত স্মুথ সাউন্ড।
সাইলেন্সারের ডাক, এটা 10 জন টাকা থাকে যখন গাড়িটা চালানো হয়, এই ডাকের কারণে রাস্তা দিয়ে 10 জন 20 জন যারাই এই ডাকটা শুনতে পায় তারাই তাকায় থাকে এই সাইলেন্সারের ডাকের দিকে। তাহলে বুঝুন বাইকটির সাইলেন্সারের ডাকটা কত নিখুঁত আছে এবং কত সুন্দর। তো এটা হচ্ছে 10 বছরের কাগজ করা ফার্স্ট পার্টি, এটাও প্রথম মালিকের আছে এবং ইঞ্জিনের একটা নাটে হাত করেন, এটা 100% গ্যারান্টি আছে। রং থেকে নিয়ে সব কিছু অরিজিনাল আছে, এটাও গ্যারান্টি আছে। তো প্রথম মালিকের বাইক, ফার্স্ট পার্টির বাইক এবং 10 বছরের কাগজ করা, সেহেতু আপনারা এই বাইকটি নিয়ে ঠকবেন না। বাইকটির দাম মাত্র 1,40,000 টাকা। এরপরে মেট্রো 100, এই বাইকটি নাম্বার করা বগুড়ার, দেখেন মাত্র 40,000 টাকা। রয়্যাল প্লাস নাম্বার ছাড়া ওয়ানলেস অবস্থা আছে। এটা একটা নাটেও হাত করে নেই বাইকের ইঞ্জিনের। ইঞ্জিনের যদি কোনো মেকার, বাংলাদেশে কোনো মেকার যদি বলতে পারে যে ইঞ্জিনে হাত করেছে, গাড়ি 1 টাকাও নেব না। ফুল বাইক, ফুল টাকা, মানে টাকা ছাড়াই গাড়ি নিয়ে নেবেন, ঠিক আছে। বাইকের দাম মাত্র 40,000 টাকা। চিতা, এটাও ইনটেক ইঞ্জিন, ইনটেক বাইক এবং একটা নাটেতেও হাত করে নেই বাইকটিতে। চিতা বাইক দেখতে পাচ্ছেন, নিউ মডেল, অ্যাপডেট মডেল। বাইকটির দাম মাত্র 42,000 টাকা ফিক্সড। অরিজিনাল রং, অরিজিনাল কালার, অরিজিনাল স্টিকার, ফুল টাকা নাম্বার, এখন পর্যন্ত ইঞ্জিনের একটা নাড়েতেও হাত পড়ে নাই, এটা 100% গ্যারান্টি আছে। এবং কালার থেকে নিয়ে সব কিছুই অরিজিনাল আছে, ইঞ্জিনের একটা নাড়েতেও হাত পড়ে নাই। তো এই বাইকটির দাম মাত্র 55,000 টাকা, ফুল টাকা নাম্বার। এরপরে দেখাবো ডায়াং বুলেট, নিউ মডেল, আপডেট মডেল, নাম্বার ছাড়া 3-4 জন বসতে পারবেন এই বাইকটিতে। দেখেন ফুল ফ্রেশ, শুধু ময়লা পড়ে আছে এতটুকু, ইঞ্জিনের একটা নাড়েতেও হাত করে নেই। গাড়িটা দেখতে ঠিক এরকম লাগবে, অনেক সুন্দর বাইক। এটা যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। বাইকটির দাম মাত্র 55,000 টাকা। এরপরে ফুল টাকা নাম্বার, 10 বছরের কাগজ করা, আজীবন নাম্বার, কমপ্লিট নাম্বার। এই বাইকটির দাম মাত্র 40,000 টাকা, ডাইং বুলেট। এরপরে প্ল্যাটিনা, সুপার ফ্রেশ বাইক, বগুড়া নাম্বার করা, যে কোনো জেলায় এই বাইকটি ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। বাইকটি অনেক সুন্দর আছে, 14-15 মডেল, 2টি চাবির সহ আছে। বাইকের দাম মাত্র 70,000 টাকা ফিক্সড। 135 2009 মডেল, 10 বছরের কাগজ করা, ফার্স্ট পার্টি, প্রথম মালিকের আছে, দেখতে পাচ্ছেন প্রথম মালিকের আছে। গাড়িটি রানিং আছে, কোনো ধরনের ফর্সা করতে হবে না। এটি দিয়ে এইটা শুধু মোবিল উঠাবেন, তেল উঠাবেন, এছাড়া আর কোনো কাজ নেই। বাইকের দাম মাত্র 1,05,000 টাকা। 125 ডিসকভার, এটা 2 বছরের জন্য ব্যাংকটা করা আছে। এই ব্যাংকের টাকা দিয়ে যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করতে পারবেন। গাড়িটির ফিনিশ আছে 25-16-17 মডেল। এই বাইকের দাম মাত্র 85,000 টাকা ফিক্সড, 85,000 টাকা ফিক্সড, ঠিক আছে। তো এ হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার শোরুম, প্রথম শোরুমে দেখালাম, দ্বিতীয় শোরুমে দেখালাম। এখন আমি তৃতীয় নাম্বারে কিছু বাইক আছে তৃতীয় শাখাতে, সেগুলো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখেন তৃতীয় নাম্বার শোরুমে পুরো ঘরে কিন্তু ফাঁকা হয়ে গেছে। এই সপ্তাহে, অর্থাৎ এই সপ্তাহে, গত সপ্তাহে অর্থাৎ 1 তারিখ থেকে নিয়ে এই আজকের দিন পর্যন্ত 53টা গাড়ি বেচা হওয়ায় দেখেন গাড়ি ফাঁকা হয়ে গেছে। তো এটা হচ্ছে ডাইং 80, কম দামের, ফুল টাকা নাম্বার, কমপ্লিট নাম্বার এবং দাম কম, মাত্র 35,000 টাকা। অরিজিনাল কালার এখন পর্যন্ত আছে, অরিজিনাল কালার এখন পর্যন্ত আছে, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকবেন। ঠিক এরকম লাগবে, সরাসরি যেন বাস্তবে দেখবেন। বাইকটা আসলে রানিং আছে, আপনারা যা মনে করেন যে দাম কম দেখে রানিং থাকবে না বা কত টাকা খরচ করতে হবে, আমি চ্যালেঞ্জ করলাম এই বাইকটিতে
আপনাকে 500 টাকাও খরচ করতে হবে না, 500 টাকাও, ঠিক আছে? কারণ রানিং বাইক, আর আমি বাইক আমার টাকাতে কিনবো, খারাপ বাইক কিনবো, সেটা কিন্তু ধারণা করাটা ভুল হবে। এই জন্য কম দাম মনে করে আবার হেলা মনে করেন না, বাইকটি মাত্র 35,000 টাকা। এরপরে ডাবল ডিস্ক, ডাবল ডিস্ক 2022-এর, ডাবল ডিস্ক 2022-এর মাত্র 3-4 হাজার কিলো চলা, একদম নতুন। দেখেন গ্যারেজটা, দেখছেন একদম নতুন ডাবল ডিস্ক, একদম নতুন। এই বাইকটি এবং শোরুমের বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই। দেখেন গ্যারেজ, ইঞ্জিনটা দেখেন, একটা নাটে হাত পড়েছে, অসম্ভব। একটা নাড়ে তো হাত পরে নেই, সাইড কভার পাওদানি, দেখেন পাওদানি, পিছনে অংশগুলো দেখেন, পিছনে টায়ারটাও দেখেন, একদম নতুনের মতো টায়ার, খুরমা বিট যেটা বেশি চলে। আর এটা নাম্বার ছাড়া, ওয়ান টেস্ট, যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করতে পারবেন। আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো। এই সাইডের ইঞ্জিনটা দেখেন, এটা ওভার ব্লকের পাইপ খুলে দেওয়া আছে, একটা নাড়েতেও হাত পড়লে গাড়ি ব্যাক, একটা নাড়েতে হাত পড়লে গাড়ি ব্যাক, ঠিক আছে? কালারটা দেখছেন একদম নিউ, একদম নিউ। ডাবল ডিস্ক 2022-এর ওয়ান টেস্ট অবস্থাতে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেব, যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। বাইকটি অরিজিনাল চলা, 3,000 প্লাস অরিজিনাল চলা। তো আজকের জন্য এই বাইকটি অনলি 1,55,000 টাকা, 1,65,000 টাকা রেট দেওয়া ছিল আজকের জন্য। যেহেতু শোরুমে এই বাইক, এই শোরুমে আমি চাচ্ছি যে 4-5টা যে বাইক আছে, 5টা বাইক আছে, সবগুলো বাইক বিক্রি হয়ে যাক, এই জন্য দাম কমাই দিছি। লাভের চিন্তা না করে আপনাদের সেবার চিন্তা করলাম, মাত্র 1,55,000 টাকা একদম নিউ কন্ডিশন বাইক পাই যাচ্ছেন, একদম নিউ, ঠিক আছে? শোরুম কাগজ পরিবর্তন সব। এরপরে দেখাবো অ্যাপাচি RTR 4B, দেখতে পাচ্ছেন এটা নাম্বার ছাড়া, ওয়ান টেস্ট অবস্থা আছে। এই বাইকটিও একদম নিউ, এতে কোনো সন্দেহ নেই, টায়ার অরিজিনাল, এখন পর্যন্ত 0 কিলো চলার মতো টায়ার আছে। সাইড কভার, সাইড আনসারটা দেখেন একদম ফ্রেশ, এই সাইডের অংশগুলো দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ, ট্যাঙ্কিতেও একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট নেই, একদম নিখুঁত ট্যাঙ্কি, কালো কালার বাইক, নতুন, আর এটার মধ্যে কোনো তফাৎ নেই ইঞ্জিন সহ। এর সাইডে হ্যান্ডেল, চাপা, সুইচ সব কিছুই কিন্তু ফুল ফ্রেশ আছে, এবং দেখেন এলইডি লাইট, এসকালেট সব কিছুই আছে। সামনে মার্কারটা দেখেন, এবং সামনে টায়ারটাও দেখেন একদম নতুনের মতো। তো সব মিলে বাইকটি একদম, এটা যেমন নতুন, এটাও কিন্তু ওইরকমই নতুন, এতে কোনো সন্দেহ নেই। এই বাইকটি শোরুম কন্ডিশন এবং শোরুম কন্ডিশন ইঞ্জিন, এতে যদি কোনো ধরনের আপনাদের ডাউট মনে হয় বা সন্দেহ মনে হয়, গাড়ি ব্যাক দেবেন, ঠিক আছে? যে বাইকটি শোরুম কন্ডিশন ইঞ্জিন না, দেখেন আপনারা ভালো করে দেখেন, ইঞ্জিনের একটা নাটে হাত পড়েছে না, আর এটা প্রশ্নই জাগে না বাইকটি যে নতুনের মতো, এটা আসলে সহজে কিন্তু বোঝা যাচ্ছে। এসকানেট, এলইডি লাইট, এত সুন্দর টায়ার নতুনের মতো, এবং এত সুন্দর গাড়িটা ফ্রেশ, সুপার ফ্রেশ। এটা যদি মনে করেন যে বাইকটি আসলে কেমন হবে কেমন হবে, তাহলে মনে করাটাই আপনার ভুল হবে। তো এই বাইকটিও আমি আজকে দাম কমাই দিলাম, 1,60,000 টাকা, শোরুম কাগজ পরিবর্তন সহ দাম 1,60,000 টাকা। এই দামে এসকালেট এলইডি লাইট, আবার কালো কালার, নতুনের মতো বাইক পাওয়া যাবে কিনা কোথাও আমার জানা নেই। এরপরে দেখাবো হিরো স্প্লেন্ডার প্লাস, নাম্বার ছাড়া, ওয়ান টেস্ট, যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করতে পাবেন। তাহলে স্প্লেন্ডার প্লাস দুইটা আছে, একটা লাল কালার যেটা প্রথম শাখাতে আছে, আর এটা হচ্ছে কালো কালার তৃতীয় শাখাতে আছে। তো এটা 2,000 কিলো প্লাস চলা, ফুল ফ্রেশ আছে, দেখেন একদম নিখুঁত আছে। তো এই বাইকের দাম মাত্র 90,000 টাকা। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা ইনশাল্লাহ। আমি চাই যে এই তৃতীয় শাখাতে একদম ফাঁকা হয়ে যাক, নতুন করে আবার গাড়ি উঠাবো। এটা আপনারা আমার প্রতি একটু
নেক নজর দিবেন, ঠিক আছে? মানে গ্রামে মানুষ পুকুরে পানি সেচে নতুন করে পানি প্রবেশ করায়, নতুন কিছু পাওয়ার আশায়। আমারও নিয়ত এটাই, বুঝতে পারছেন তো? আজ পর্যন্তই, পরবর্তী বিরতি কথা ইনশাআল্লাহ ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।